আর কয়েকদিন পরে শুরু হবে এশিয়া কাপ। এই আসরের জন্য মিরপুর এশিয়ান স্কোয়াডের খেলোয়াড়রা অনুশীলন করছেন। এরই মধ্যে ছিলেন বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত, কিন্তু হঠাৎ করে এশিয়া কাপের জন্য ছুটি চেয়েছেন বাংলাদেশি এই ক্রিকেটার। জানা গেছে সন্তান সম্ভব হয় স্ত্রীর পাশে থাকতেই এই ছুটি চেয়েছেন শান্ত। এরই মধ্যে টিম ম্যানেজমেন্ট এবং হেডকোচ চন্ডিকা হাতুয়া সিংকে ছুটির বিষয়টি জানিয়ে রেখেছেন তিনি, যদিও এই ব্যাপারে তেমন কিছু জানায়নি বোর্ড। গত 16 আগস্ট ইনস্টাগ্রামে সন্তান সম্ভব হয় স্ত্রীর সঙ্গে দুইটি ছবি পোস্ট করেন শান্ত, জানিয়েছেন পরিবারের নতুন সদস্য আসতে যাচ্ছে। সেই ছবিতে দেখা যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে কেক কেটে বিষয়টি উদযাপন করছে বাংলাদেশি এই ব্যাটার।